মানে দেখলে সব করবে কিন্তু একটু প্রবলেম আছে মানে পড়তে গেলে অথ হয়ে মাইন্ডটা একটু মুখের কাছে পড়তে গেলে একটু অথ হয়ে যাচ্ছে লিখতে চায় তাকে সারাদিন লিখতে গেলে সারাদিনই লিখবে কিন্তু পড়তে হলেই অথ ছেলে ভালো আমি একটা সহজ পদ্ধতি করছি আপনি বলেন না ওর লিখতে ভালোবাসে পড়তে চায় না ঠিক আছে আপনি যেন ওর লোক কি করলো আপনি স্পষ্ট করবেন যেটা করছে দু থেকে দেখে নিন এই আমি কাছে করছে বাবু তো কিন্তু 10 মিনিট কি বানানোর টাইম দিয়ে আমরা দিয়ে দেয় আপনি কিন্তু আমারই করবেন আমি ওটাই টাইম হ্যাঁ দেখলাম না কি কি পয়েন্ট পয়েন্ট লিখে করেছে অনেক ভালো করেছে সেগুলো আমারই করুন কিন্তু সব না দেখতে দেখো না এটা আপনাদের জানা নেই অনেক বাচ্চা মানে চাইল্ড সার্টিফিকেটের প্রভাব আছে তারা কিন্তু অল্প পড়ায় কিন্তু তাড়াতাড়ি ওর ম্যাগনেট করে নেয় কিন্তু হয়তো আপনার উপর অনেকক্ষণ পড়ছে না আপনি কী করে মনে রাখবেন অনেক হয়তো অনেকক্ষণ পড়ছে তার মনে ঢুকছে না অর্থাৎ আমাদের ডকুমেন্ট সেন্টারের কাছে আছে মেমোরি নেই বসানো আছে ওর আমার সবটা সুন্দর আমার ভালোবাসা সুন্দর সবটাই ভালো কিন্তু বাচ্চার কত লাগবে আপনি করছে সেটা কেমন নেই এখানে হচ্ছে বাচ্চা যদি এই ধরনের প্রবলেম হয় তাকে প্রথমে মিষ্টি খাওয়া বন্ধ করুন আলোচনা পর্বের আয়োজন করা হয়েছে অনেক শুভানু ভাই আমাদের মাধ্যমিক সেকশনের কিছু অভিভাবক অভিভাবিকাও আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তারাও আজকে আমাদের সাথে এই আলোচনা পর্ব শুনছেন এবং তা ডাক্তারবাবুর সাথে মত বিনিময় করছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাধ্যমিক বিভাগেরই একজন অভিভাবিকা উনি এবার ওনার ছাত্রের সমস্যার কথা জানাবেন ওই একই ধরনের সমস্যা যে খুব মানসিকভাবে চঞ্চল এবং সেটা আজ থেকে নয় অনেক আগে থেকে মোটামুটি প্রাইমারিটা ভালোই ছিল কিন্তু তারপর থেকে না ওই পড়ার প্রতি মানে ওই খুব সহজেই হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি উঠে পড়ে সেটা কবি আর খুব বেশি ইয়ে থাকে না আর দ্বিতীয়ত আমাদের শুধু 91টি নয় কিন্তু আমাদের এইসব একসাথে মোটামুটি আমরা 13 জনের ফ্যামিলি তো ভীষণ প্যাম্পার্ড আমার মানে ছেলে একটি মাত্র বাচ্চা এবং তিনজন ঠাকুমা দুজন দাদু মানে সবাই তাকে মাথায় তুলে রাখে যার জন্য আমি একটু শাসন করলেও ও আর কি মাপ পেয়ে যাবে আমি যদি কোনোভাবে ইয়ে করি ও জানে আমার অন্য জায়গায় জায়গা হয়ে যাবে সেজন্য হয়তো ঠিক মতন আমি মানে পারিও না আমাকে সবসময় কন্ট্রোল করতে এখন যেটা হচ্ছে ভীষণ মানে তো মানে পড়লে হয়ে যায় কিন্তু মানে যেভাবে পড়ে যত কম টাইম পড়ে ওটা ঠিক ক্লাসে এসে ছেলেকে দেখে সহ্য করা যায় আর দ্বিতীয়ত হচ্ছে ভীষণ কাছি হ্যাঁ মানে আমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম কোনো এক্সট্রা হোক টাকা হোক বা যাই হোক
দিচ্ছে ওছাড়া কাকা তারা সুস্থ থাকে কিন্তু তাদের ফ্যামিলিতেও উনি কোনো প্রবলেম না ওকে ভীষণ কাজ করে হ্যাঁ কেউ মারা গেলে ও ভীষণ আপসেট হয়ে যায় কোনো সমস্যা হলে তাদের মধ্যে কোনো প্রবলেম হলে ও ভীষণ মেন্টালি ভীষণ আপসেট হয়ে যায় তো এরকম একটা প্রবলেম হচ্ছিল যখন ক্লাসিক্যাল পড়ে পড়ে তখনই আমি যতক্ষণ সমস্যাকে দেখে ইসলাম হবে তো তখন ওর এডিএইচডি বের হয়েছিল হ্যাঁ আমাকে রিপোর্টগুলোও আমি সঙ্গে এনেছি তো তারপর থেকে না ভীষণ মানসিকভাবে চলছে ওকে কীভাবে যে কন্ট্রোল করবো বুঝতে পারছি না গল্পের বই পড়ার ভীষণ নেশা ছিল এখনও আছে কিন্তু মোবাইলটা এসে গিয়ে ও নয় ও ঠাকুমার মোবাইলটাকে ও নিজেরই মনে করে আর বেশিরভাগ টাইমটা মোবাইলে এখন স্পেন্ড করছে এটাই আর কি দেখবেন আমরা দেখবেন এই লোয়ার ক্লাসে মায়েরা সবাই প্রত্যেকের মধ্যে বেশ দরকার করে আমার থেকে 90% সেগুলো আমারও 95% দেখবেন সবার মধ্যে ভালো সম্পর্ক আছে ক্লাস 8-এর পর দেখবে সবাই বন্ধু করেছে কারণ 8-এ পড়া মানে হচ্ছে 12 বছর 13 বছরে পা দিল তার মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডে পা দিল এই সময় সমস্ত হরমোন সেক্টর চালু হল এই পিরিয়ডে যখন হয় টিন এন্ড ডিসঅর্ডার এই সমস্ত সমন কিশোর কিশোরীদের একটা সমস্যা হয় নাম্বার ওয়ান ইনফান্সিবিলিটি অস্থিরতা বেড়ে যায় চঞ্চলতা বেড়ে যায় সেই চঞ্চল শুধু মডার্ন অ্যাক্টিভেট নয় এটা হচ্ছে টেস্টারি অ্যাক্টিভেট যখন মনে কন্ট্রোল হয়ে যাচ্ছে এটা হচ্ছে অন্য দিকে থাকছে এই সময় তার সঙ্গে মিশতে হবে আলাদা থাকবে এই চঞ্চলতা কথাটাগুলো কেমন হয় জানেন তো আপনাদের মায়েদের বুদ্ধি যখন 40-এর পরে যখন আমাদের বয়স 50-এর দিকে যাবে তখন দেখবেন মেনোপজাল স্টেজ শুরু হবে তখন যে অসুস্থতা হয় যে ধরনের ঘটনাগুলো হয় এই তিনের পাত্রে দেখবেন এসে এটা বলে ঘটনা ইম্বালেন্স বলা হয় এই সমস্ত পরিবেশের ক্ষেত্রে পেরেন্টসদের সান্নিধ্য বা হেলদি রিলেশনশিপটা যথেষ্ট প্রয়োজন তার জন্য আলাদা গাইডলাইন কার্ড কেউ যদি দিয়ে থাকে আমার সন্তান যদি সবাই আমাকে ভালোবাসে তাহলে সবার দায়িত্ব এই সন্তানকে আমার আমি দায়িত্বটা মানে কি করে আমি ইয়ে করবো আমি যদি তাকে বলি তখন অন্য ওরা আদর করবে আমি যদি তাকে বেশি আদর করি তখন তারা আমাকে উঠে বলবে যে তুমি বেশি ইয়ে করছো এত মাথা ধরা হচ্ছে এটা আমার কাছে ভীষণ মানে কষ্ট হয় তো তাহলে আমাদের সমস্যা হচ্ছে আমি যদি কাউকে শিক্ষা দিতে না পারি আর যে নিতে পারলো না দোষটা হচ্ছে আমি পারিনি তাদের শিক্ষা দিচ্ছি তার মানে আপনি পরিবারের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব বিলম্ব করেন আপনাকে অনেকে রেসপেক্ট করে তাহলে আপনার কথা আমি মানে না দেখ আপনি শুধু মা তো ছেলেটার মা নয় তাহলে অনেকে বউ মায়ের বউ মা অনেকে সম্পর্কে জড়িত তাহলে সেখানে আপনি আপনাকে দেহ করে কেন আপনার গুরুত্ব দেয় না কেন সেটা করে নেই ওটাকে করলে তার বাচ্চা বাচ্চা আসলে ঠিক দেহ করা আমি হিসেবে মনেও করি না যেহেতু তারা বাবা মা আমার শক্তি বাড়ে তারা বলে আমি এটা ঠিক মানে ওইভাবে ভাবতে পারি না যে আমার ছেলেও করছে বলে করছে আমি মনে করি ওটা আমাকে তারাও তো আমার আমারও তো তারা কাছে আছে তারাও আমাকে গাইড করছে হয়তো আমি বেশি গাড়ি কথা দিয়ে দিচ্ছি সেটাই আমাকে হয়তো তারা গাইড করছে অথবা বেশি ভাবছি এটার সম্পর্কে আমি বলবো আমার শুনে নেই এটার জন্য গাইড করবো আমার নাম পারমিতা মন্ডল ছেলের নাম সৌমিক মন্ডল তো পরে ক্লাস থ্রিতে আর ওর সমস্যা হচ্ছে ওর স্কুলে এসে কিছুই লেখে না কিছু লেখে না কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে না এখনো পর্যন্ত ওর রোল কল পেরেন্টই করে ওর যদি পরীক্ষার খাতাতে কিচ্ছু লেখে না সপ্তাহ যে পরীক্ষা হবে কোনো কিছু লেখে ওর সেটা বুঝতেও পারে না যে ওদের পড়ার ব্যাপারটা মাথাতে নিতেই পারে না 3 বছর বয়স কথা বলছে
করতে হবে, লিখতে হবে, এই জিনিসটা বুঝতে পারি। যখন দেখবেন কোন কিছু সামনে বসছে থাকলে দেখেছি মনে হয় আমি পারবো না, মনে হয় আমি কোন সাইকোলজিক্যাল হলে তাকে করা পড়াশোনাটা করতেই চায় না, আর বোর্ড থেকে তো স্কুল থেকে লেখা তুলে নিয়ে যায় না, কিন্তু প্রচুর কথা বলে। ওর আরেকটা হ্যাবিট আছে, ওকে আমি একবারে একটা কোনো কথা শোনাতে পারি না। স্নান করতে গেলেও তো প্রচুরবার ডাকতে হবে, বা খাবার করতে গেলে ডাকতে হবে, কোনো কাজ গাছটা একবার হয়। মানে ওর জন্য আমাকে কন্টিনিউ অনেকবার কথা বলতে হবে। তিন দিন চার দিন দেখবেন ঘুম আসে না, দেখবেন ফোর দিনে কিন্তু ঘুমে পড়ছে, অনেক টাইম উঠছে কিনা। সেরকম বাচ্চার কাছে আপনি ভীষণ চেঁচা, আপনার গলা ঘোরা মনে হচ্ছে মানে বাইরে একটা একবার পাচ্ছে। আমি অনলাইন করলে আমাকে বাধ্য করে, আমি সারাদিন অনেক অপরাধ করবো, মাকে যখন ধরে আদর করে আমার জন্য কোনো পাঠিয়ে দেয় না। এই সময় একটা ব্ল্যাক কাজ করে, সেই ব্ল্যাকটা যেহেতু দায়িত্বশীল একটা ব্ল্যাক, এই সময় সমস্ত দায়িত্বগুলো নেয় ওই, কিন্তু তার কাজটা আপনি নিয়ে তো নেই চান ওই ব্ল্যাকটার কাজ। এটা বারো বছর পর্যন্ত এই ব্ল্যাকটা কিন্তু অ্যাক্টিভেট থাকে, কিন্তু তারপরে যদি আপনি আপনার কাজটা করেন তাহলে তার দায়িত্ব আপনি নিয়ে নেন, সে কি ভালো মন্দ সেটা আপনি বুঝিয়ে দেন, তার চিন্তা তো আপনি করে দেন। অ্যাকচুয়ালি এই কাজ কিন্তু ও অটোমেটিক করতে থাকবে, সে নিশ্চিতভাবে জানে আমার কাজটা কেউ করে দেবে না, আমি কষ্ট পেলে কেউ আমার জন্য ছুটে আসবে না, আমার অভাবগুলো সম্পর্কে কেউ বুঝতে চায় না। অলরেডি বাচ্চা কিন্তু তারা নিজের কাজটা নিয়ে করতে দিচ্ছে, যার করে দেখেন কি বাচ্চাকে যখন কোনো হোস্টেলে রাখেন দেখবেন সেখানে সে আপনার মাকে পাচ্ছে না, বাবাকে পাচ্ছে না, নিশ্চিত দেখবেন দেখবেন সবার সঙ্গে কিন্তু প্লেট ধরছে, সবার সঙ্গে নিজের জন্য নিজে করছে। কারণ কি ক্রাইসিস জীবনে তার কবে আমার না
শোনে না, আর ওর কথা একদম শোনে না। ওকে একটা জিনিস বারণ করা হচ্ছে, সেটাই করবে, তাও তো মানে না। স্কুলেও তাই করে, কাটার মধ্যে লাভ দিচ্ছে। একটা কিছু যে বললাম, কিছুক্ষণ শুনলো, তারপর আবার সে তারপর স্কুলে খাতা লিখবে, পরপর কেটে লিখবে না, একটাই লিখলো, পাঁচটা ছেড়ে দিল, তারপর গিয়ে লিখলো। আর কাউকে তো মানে না, সবচেয়ে বড় জিনিস। আর আমি একদম নিজে অসুস্থ, এটার জন্যই নাকি তাও বুঝতে পারি না। আগে বাচ্চা মেয়ের কাছে ভুল লেখেন, এখন ওর আপন তখন ভুল ভাব কথাগুলো শোনার জন্য ধৈর্য ধরুন, ও কিছু বলতে চায়। আপনি যদি সবসময় গার্জিয়ান ঠিক তার কষ্টের জায়গাটা বিষয়ে ভাবি যদি দেখবেন, ওকে একটু ডিটাচ হয়ে যাবে, কিন্তু কথা শুনুন না। বাবু কী করলে স্কুলে, ওটা কী হলো, তার প্রেজারে একটু গল্প শুনুন। বাচ্চার কাছে যত বেশি ভুল লেখনার হবে, সেই লেখনার কোনো ভুল ভাব কথা বললেও আপনি মাঝখানে ভাবি নেবেন না। যারা সবাই বাড়ি সাপোর্টিং করছে, সেখানে অনেকক্ষণ কথা বলছে, আপনার কথা শুনছে, এই বলার উচেষ্টা আপনারা সবে শেয়ার করছে। তিনি কল করলেন বাবু না, এবার করতে বলছেন, এবার করছেন। আমি বলে আমার বাবা স্যার, বাবা হিসাব যেটা বলি বাবু, তো বলাকে বললো কি ফেলি ওখানে, মানে ওই সবটার কথা বলবো না, আজ কি কি ওখানে দুষ্টুমি করে সেটা বলবো না, কি কি খেলেছি কোনটা তোর ভালো লাগলো, আর ভালোভাবে প্রমাণটা দেখা দেখা যায়। কিন্তু আপনি সেই স্কুলে কি বলছেন, পড়া দিতে পেরেছি, যেটা তোকে মেরেছে যাচ্ছে গাড়ি করে, কিছু পায় না করলো, না দিলে গাড়ি থেকে রানিং গাড়ি থেকে নেমে যায়, এই জিনিসগুলো করে। এটার জন্য দায়ী আপনারা, বাচ্চা দায়ী না। ওই যে বললাম একটা আপনাদের যে দিয়ে দিয়ে সে আমি যদি গাড়ি থেকে নিয়ে নিই, আমি কিন্তু আমি দুশোটা পেয়ে যাবো, আমার চাওয়াটা পেয়ে যাবো। মনে রাখবেন একটা গুণার কিন্তু একটা বিশেষ গলিতে ঢোকে, সব গলিতে ঢোকে না, কেন জানেন, ওই গলির মানুষটা তাকে ভয় পায়। আর ওই গুণারা জানে অনেক গলিতে সব তাকে কিছু ভয় পায় না। আর পাশে যে পিস্তলটা থাকে না, ও নিজের সুরক্ষার জন্য রাখে, মানুষকে মারার জন্য রাখে না। ঠিক যেমন সাপ ফোর্স করে ওকে ভয় পেয়ে, একচুয়ালি আমরা ভয় পাই, আপনি পরে ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে আলাদা আমার নাম অমিত দত্ত, আমার ছেলের নাম আর স্টুডেন্ট ও ছাত্র কৌশিক দত্ত, ক্লাস থ্রি সেকশন বি। প্রথমে ডাক্তারবাবু ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য, আর স্কুলের ভেটেরিদেরও ধন্যবাদ জানাই, পুরো মাতাকেও ধন্যবাদ জানাই, সব শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই, আর প্যারেন্টস যারা উপস্থিত আছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। স্যার প্রথমেই আমি বলি, আমি বাড়িতে সময় দিতে পারি না, আমার নিজের কাজের কর্মে বাইরে থাকতে হবে, বাড়িতে একদমই সময় দিতে পারি না। আর দুদিন বাড়িতে থাকলে মানে অন্যান্য কাজে আমি একটু ব্যস্ত। আমি যেটা লক্ষ্য করি, বা আমি দু একদিন স্কুলে আসলে ওখানে অদিতি ম্যাডাম আছে, মানে অনেকবারই গার্জিয়ান কল হয়েছে প্রতিটা মানে স্তরে, মানে 1, 2, 3 গার্জিয়ান কলের দিদিরা যেটা বলতেন, মানে ও স্কুলে আসলে ছাত্রদের সঙ্গে দুষ্টুমি করে, মানে নিজে তো লিখবে না, অন্যকেও লিখতে দেবে না, এরকম একটা দুষ্টুমি করে। সেকেন্ড হলো বোর্ড থেকে ঠিকমতো লেখে না। আর বাড়িতে যেটা প্রবলেম ও দেখি আমি, মানে ওর মাকে বলছে আমার পড়া হয়ে গেছে, যখন লিখতে দিই কোনো পাতায় ছাড়বে না লেখা। এই জায়গায় এসে আপনাদের সামনে বলার সুযোগ করে দিয়েছেন আমাকে তিনি, মানে আমার একদমই মনে রাখছি জন্য একজন গার্জিয়ানই এসেছিলাম, এরকম কোনোদিন হয়নি যে আমি গার্জিয়ান হিসেবে এসে আমি আমার পরিচয় কোনো সময় কাউকে কখনো দিয়েছি, যে আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমি এগিয়ে যাক এবং সামাজিকভাবে আমার
তো মনে নেই আমার, তা আরো বড় হবে স্কুল আপনাদের বসে থেকে। এইগুলোর কারণে কৃষকদেরকে অনেক লম্বা কারণ আছে, যেটা আমি এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করব কিছু সাহায্য বলার। আসলে আমরা যে বাচ্চাদের ক্ষেত্রে যে বলি না, তুই পারবি না, পড়াশোনায় বা এই লেভেলে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, সে কিন্তু না থেকে এমন কিছু প্রজেক্ট করতে শুরু করে যেটা মানুষের আমার প্রতি যে ইংরেজটা গাড়ি সেটা পড়াশোনা ভালো না বা সেটা অন্যদিকে ভালো না, এই নাটা শুনতে থেকে চায় না বলে নতুনভাবে সে এমন কিছু প্রজেক্ট তৈরি করে, এমন কিছু তার প্ল্যান নেয় যেটা মানুষের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে ঘুরে যায়, তখন দেখবে সে তখন কম্পেয়ার করে অন্যভাবে রোজ মনে হতে শুরু করে, আমি যেটা পাচ্ছি না সে পাড়াটাকে আমি বুঝে গেছি আমার হবে না, তখন সেগুলোর এমন কিছু ভাব দেখালো, এমন কিছু প্রোগ্রাম তৈরি করতে শুরু করলো, সেটা বাস্তবে রূপ না হলেও সে এমনভাবে দেখালো যে আমি অনেক কিছু করতে পারি। শুধু হলো ব্যান্ডেল সিটি কথাবার্তা, বড় বড় ভাবনা, বড় বড় চিন্তা এবং মানুষের কাছে বিশ্বে বড় বড় রং করে কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করা ভাবনা শুরু করি। আমার এই আছে, আমার সেই আছে, অমুক আছে, সবচেয়ে বেশি ক্যাপে পড়ে যায় মেয়েরা এবং ভুলভাবে কথাবার্তা বলে তাদের যে কাজ আছে বড় হতে শুরু করবো, কারণ সে জানে আমি পড়াশোনায় ভালো নয়, সে জানে আমি অনেকটা পিছিয়ে পড়েছি, সে জানে আমি অনেকটা ভালো তখন এখানে কোনো একটা মডেল এসে নিজের মডেলে দিতে শুরু করে। তা প্রথম সূত্রপাত হয় এই মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। আমরা কথায় কথা বলি না যে আমরা ওই টিভি যেটা মোবাইলে আমরা যে সমস্ত ওই কার্টুনের কথাগুলো বলি, কার্টুনের চরিত্রে এত বেশি ইনভলভমেন্ট হয়ে যায় তখন কিন্তু কার্টুনের কোনো চরিত্র নিজের মধ্যে সেগুলো নিয়ে নেয় এবং নিজের মতো সেই সেভাবে সে করে থাকে। মেন যেগুলো দেখবেন কার্টুনের চরিত্রের মধ্যে যেগুলো দেখবেন খুব অ্যাগ্রেসিভ ছোট মুভিগুলো, মানে যুদ্ধ, রেসিং, মারপিট, এগুলোকে নিয়ে নিজে নিজের শরীরের মধ্যে সেগুলো প্রভাবিত করে থাকে। একে বলা হয় সাইবার বুলি এই রোগটার নাম, অর্থাৎ সাইবার বুলিটা মানে হচ্ছে এই মিডিয়া নেটওয়ার্কের মধ্যে মধ্যে নিজের মধ্যে লিঙ্ক করে নিচ্ছে, এই লিঙ্ক করার মধ্যে আমাদের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দিচ্ছে, ড্যামেজ করে তাদের মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রভাব হয়। আমি ওই মডেলের রূপে যাই, মানে কতলোক বললেন যে আমি ওই কোনো একটা ওই প্লেয়ারের নাম না বলে ওই প্লেয়ারের নাম সে বড় হয়ে যাইছে, সে ভুলে গেছে যে আমি এটা বাস্তবে কখনো আমি ধরে পারবো না, তার মানে ওই ভাবনাটা নিজের মধ্যে সে নিজেকে তৈরি হতে পেরেছে যে তুমি বাস্তবে পড়াশোনা বা কোনো কেরিয়ার জীবন হতে পারিনি বলে আমি অন্য জীবনে একটা টান দিতে শুরু করলাম। এটা হচ্ছে কল্পনা জীবনে কভার ক্যারেক্টার বলা হয়, কল্পনা জীবনে সে নিজেকে বড় হতে শুরু করলো যেহেতু বাস্তব জীবনে সে হেরে গেছে বলে, রেফারেন্সালভাবে হেরে গেছে, বাবা বলে যে তোর দ্বারা হবে না, টিচার বলে যে তোর দ্বারা হবে না, বা যে কোনোভাবে সে এনকারেজমেন্ট পায়নি বলে সে থেমে থাকে না, তখন কল্পনা জীবনে সে নিজে নিজেকে খুঁজে পায়। আর কল্পনা জীবনে মিডিয়া ঘটছে টিভি মোবাইল আমাদের টিভি প্রোগ্রাম নেটওয়ার্ক এগুলোর মধ্যে মধ্যে সে সম্পূর্ণ মডেল এসে নিজেকে অনুমোদন শুরু করছে, এইভাবে জীবনের শুরু হয়। আজকে বিভিন্ন ধরনের এই যে বড় বড় যে শপিং মল আমাদের আমাদের যে সমস্ত যেগুলো এই যে মিডিয়াগুলো চলছে বা টিভি প্রোগ্রাম হয় যে সমস্ত মডেল করতে যাচ্ছে ওই সবটা চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি মানুষের একটা ইউটিউব নিয়ে যায় আমি জিরো হব, আমি অ্যাক্টিং করবো, তার মানে কল্পনা করেছে নিজেকে সবাই আমি নিজেকে অ্যাক্টিং করবো, টিচার শ্রেণীর মানুষ আমি খাটি নিচ্ছে আসলে কিন্তু বাস্তবে না করে ব্যর্থতা হয়ে বিভিন্ন ড্রাগের দিকে মানুষ বাড়ি ফিরে আসছে। এই হচ্ছে আমাদের সামাজিক কাজে বিভিন্ন পর্যায়ে ধরে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ কিন্তু লুটে নিয়েছে, সেটা হচ্ছে সাইলেন্স কিলার নিরবতাকে মেরে ফেলছে, আমরা কিন্তু পেয়ে পাচ্ছি না। কিন্তু বাচ্চার এই জায়গাটার ক্ষেত্রে যদি আমরা প্যারেন্টসদের গাইডলাইন করে দিই বা বাচ্চার ক্ষেত্রে কীভাবে মেনটেন করতে হবে টিনেজ অবস্থায় আমরা সেই সময় তাদেরকে স্বীকার করি যে তোমরা এই জায়গাটা ভালো, অর্থাৎ তার কগ্নিশন রিয়েল কগ্নিশনটাকে আমরা একটু সামনে দিই, এটাকে সেটা ঠিক নয়, এটা এইভাবে চলতে হয়, তাই 5% কোনো এক্সট্রা 5% মাধ্যমে গাইডলাইন এটাকে সামানো যায়, কারণ ওই সময় তাদের একটা গ্রোরাটিক্যাল বর্মন সেক্টর এইভাবে চিকিৎসা হলে কি তাদের পার্টনার এইভাবে উন্মাস হয়ে যায়, সে কিছু করতে পারবে না, সে ছুটতে থাকবে, যেখানে একটা ছেলে বা একটা মেয়ে সারাদিন ঘরের মধ্যে বসে থাকে কোথায় বেরোতে চাইবে না একটা পেশেন্ট আছে, কিন্তু সারাদিন কিন্তু সারা পৃথিবীর ঘরের মধ্যে আনছে এবং নিজেকে সবচেয়ে বড় বড় ভাবনা বড় বড় চিন্তা ব্র্যান্ডেড জিনিসপত্র কিন্তু
থেকে ব্যান্ডেড গাড়ি সমস্ত গাড়ির কী নাম সব ওখানে ঘরে ঘরে বসে যাচ্ছে। তারপরে সেভাবে সে নিজেকে তৈরি করেছে আমি এলে করবো, আসলে দরজা করে বাস্তবতা সে কখনো দেখেনি বলে কল্পনায় সে সারা জিনিস ঘুরে গেছে। এই জায়গাটা কখন হয় সোশ্যাল মিডিয়া এই জায়গা তার মধ্যে নেগেটিভ প্রভাব পড়ে, এখান থেকে সংখ্যাটা আমাদের কাছে কখন খুব এসে এইভাবে ঘুরছে। এই বিধিটা আপনাদের কাছে একটা নেগেটিভ বার্তা জানাই, আগামী 2020 সালের মধ্যে প্রথম সাইজে নাম দিয়েছে ক্যান্সার, সেকেন্ড সাইজে হয়ে আসছে কানে কান দিয়ে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তাই সাবধান থাকুন, আমাদের লাইফ সম্পর্কে সজাগ থাকুন, প্রতিটাই ঘরে ঘরে মনে থাকবে সুসাইডাল সম্ভাবনা। মানুষ যখন ব্যর্থতার শিকার হয় তখন সে নিজেকে ভাবতে জানে না, নিজেকে মেরেও দিতে চায়। আমি কিন্তু আপনার মরে জানাও সেটা চেতা, কেন আমি কারোর কাছে আমি মাথামতো করবো না। অর্থাৎ প্রত্যেকটা প্রবণতা এটা বলা হয় প্যারা সুসাইডাল, ডিপ্রেশন সুসাইডাল থেকে পরে ট্রান্সফার টু প্যারা সুসাইডাল চলে যাচ্ছে। এই মারণ রোগীরা ঘরে ঘরে সঙ্গে হয়ে যাচ্ছে। তাই সাবধান থাকুন, নিজেদের সব থেকে সাবধানতা নেবেন। মিডিয়া হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক সিস্টেম মোবাইল, এই দীর্ঘকাল 15 মিনিট যদি এই মোবাইল চার্জের মধ্যে থাকে তার ঘন্টা নামক সিস্টেম ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক হয়ে যায়, তখন তখন ওই মডেলের মধ্যে তার রিয়ালিটি জীবনটা সমস্ত নষ্ট হয়ে যায়। পরবর্তীতে লাইফ হয় সময় দিকে ঝগড়া হয়, পেটের প্রবলেম আছে, সেক্সুয়াল প্রবলেম আছে, চোখের প্রবলেম আছে, চুল পড়তে থাকে এবং সবশেষে হয় তার মেমারি ফেলে পড়ে যায়, অকাল ডিমেনশিয়া রোগ হতে শুরু করে, তার পরবর্তীতে ডিপ্রেশন। তাই দয়া করে আপনি বা আপনার চারপাশের মানুষের সাথে 15 মিনিটের অধিক সময় যেন মোবাইল ইউজ না করে, এমনকি মোবাইলের নেটওয়ার্ক চালু করেন বাড়িতে বা মাথার কাছে রাখবেন না, মোবাইল নেটটা অফ করে আপনারা ঘুমান। এই হচ্ছে আমাদের আজকে শেষ বার্তা আপনাদের জানাচ্ছি, আগামীর জন্য ইনফরমেশন পাই। অনেক পানি আমাদের আছে, অনেক সাবধান আছে, কিন্তু বাঁচার ভাবনা হয়ে অনেক আছে, কিন্তু ভাবতে হবে আপনার কী করে বাঁচবে, কাউকে নকল করে বাঁচা যায় না।